السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده أما بعد شروع হচ্ছে পঞ্চবিংশ পর্ব পর্ব নম্বর 25 জীবনের 1 মিনিটের গুরুত্ব মাত্র 1 মিনিট আল্লাহ তাআলার শরণের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন তথা নেকি পাল্লা ভারী করতে এবং নাজাতের পথ সুগম করতে धारावाहिक आलोचनार आज आम्रा उपनीत हुई पंचविंश पर्वे इतिपूर्वे आम्रा 24 दर्स कुरान एवं हदीसे वर्णित दुआ एवं जिकिर समूह आलोचना करेछि। आज आम्रा आलोचना करब इंशाल्लाह 25 पर्वे जीवनेर एक मिनिटेर मध्ये आम्रा की आमलगुलो करते पारी। सम्मानित दीनी मोहतरम सामेईन, একটি কথা মনে রাখতে হবে যে আমাদের মন, আমাদের মুখ এবং মন উভয়ে যতক্ষণ আমরা সজাগ থাকি ততক্ষণ পর্যন্ত আমাদের মুখ এবং বিশেষ করে মন, মন কিন্তু কখনোই চুপ থাকে না। এজন্য আমাদের মনটাকে কাজে দিতে হবে। তার মানে আপনি মনে মনেও যদি আজকার সমূহ করেন যেটি কোনো মুখে উচ্চারিত হবে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় বলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু, যেটি একেবারেই অন্তরস্থলে সংগোপনে তিনি সেটিও খুব ভালো করে জানেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া লাতিফুল খাবির, তিনি কি জানবেন না, অন্তরের অন্তর্জামী তিনি। তো যাই হোক, মূল বিষয় হলো যে আমাদের মনটা কিন্তু কখনোই নিঃসুপ থাকে না। কোনো না কিছু নিয়ে সব সময় মন কিন্তু ব্যস্ত থাকে, ভাবতে থাকে। সাধারণত আমরা যে সমস্ত জিনিসগুলো ভাবি যখন একাকী থাকি বা নীরবে থাকি, সাধারণত ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে অবসর সময়ে ঘন্টার পর ঘন্টা আমাদের মন কিন্তু সেগুলো নিয়ে থিঙ্কিং করে, চিন্তা করে। আবার আরেকটু সময় পেলে ঘন্টা বা ঘন্টা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তখন গল্পগুজবও করে। কারণ সকালে ঘুম থেকে উঠে আপনি হয়তোবা খবরের কাগজ পড়েন অথবা খবর দেখেন অথবা কারো কাছ থেকে কোনো কিছু শুনেন, আর সেগুলো নিয়েই আপনি বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেন। আর এরপরে যদি সুযোগ হয় তাহলে সে বিষয়গুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আমরা রাজনৈতিক আলোচনাও করি। আচ্ছা, কিছু আলোচনা তো ঠিক আছে, উপকার বই নিয়ে আসে, কিন্তু অধিকাংশ সাধারণতভাবে ব্যক্তি পর্যায়ের কথা বলতেছি আমরা। ব্যক্তি পর্যায়ের অনেক বিষয় যেগুলো কোনোই উপকারে আসে না, না নিজের না পরের। তো সবচেয়ে বড় ক্ষতি হলো অপ্রয়োজনীয় চিন্তা, তারপরে বিভিন্ন রকমের বিরক্তি, ক্রোধ, জিদ, হিংসা, মনে মনেই এগুলোকে আমরা আমাদের হৃদয়কে ভারাক্রান্ত বা কলুষিত করে। অথচ আমরা যদি এই সময়টাকে আল্লাহর জিকিরে অগণিত সওয়াব আমরা অর্জন করতে পারতাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তার মানে যতটুকু সময় আপনি নীরবভাবে বসে থাকেন, কোনো কিছু ভাবনা করেন, চিন্তা করেন, সেগুলো যদি আপনি ওই সময়টুকু মনের উপরে কোনো কথা চাপিয়ে দেন তাহলেও সেটিও কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হবে। এবং একটু চেষ্টা করলে আমরা এই সমস্ত ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। মানে মুখ এবং মন অবসর হলেই তাকে আল্লাহর জিকিরে মানে চাপিয়ে দিতে হবে। মুখ এবং মন এই দুটির উপর শুরু করুন আজকের থেকে কন্ট্রোল করা, যে প্রয়োজনীয় খুব প্রয়োজন ছাড়া আমি কথাই বলবো না। আর অপ্রয়োজনীয় থিঙ্কিং যে সমস্ত বিষয়গুলো সাধারণত আমরা বেশিরভাগই হয়তোবা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় দেখি, নিজের অপছন্দের বিষয় অথবা কারো শত্রুতা অথবা কারো কথার উত্তর কীভাবে দিতে হবে অথবা অমুকে আমাকে ঝগড়া করেছে সামনে দেখা হলে আমি এভাবে কথা বলে দিব, বিভিন্ন একাধিক বিভিন্নমুখী চিন্তা চেতনা ধ্যান ধারণা আপনার হৃদয়ে মানসপটে ঘুরপাক খায়, আপনার মন সেগুলো ঘন্টার পর ঘন্টা ভাবতেছে। সুতরাং এই জাতীয় চিন্তায় যখন আপনার মন বেখেয়ালে বিভিন্ন রকমের চিন্তা আসে সেগুলো মন থেকে বের করে আল্লাহর জিকিরে আপনি মনকে লাগিয়ে দিন, মনকে নিয়োজিত করুন, মনটাকে কাজে দিন। মানে মনটাকে বেকার রাখবেন না, মন কখনোই কিন্তু বেকার থাকে না, আমাদের মন কিন্তু কখনোই থেমে থাকে না যতক্ষণ পর্যন্ত আপনি না ঘুমান। তার মানে যতক্ষণ আপনি সজাগ আপনার মন কিন্তু ফিতার মতন ঘুরতেছে, নীরবভাবে ঘুরতেছে। তো মনটাকে কাজে দিন, এই কথাটাকে এভাবে করে বলি
যে আমরা সেই মন মনে যেন আমরা আল্লাহর জিকির চাপিয়ে দিই। যেমন ধরুন আপনি সকালে সংবাদ শুনেছেন বা পড়েছেন, বা অমুক স্থানে বোমা বর্ষণ হয়েছে, বা অমুক স্থানে মৃত্যু হয়েছে, অথবা অমুক ব্যক্তির শাস্তি হয়েছে বা পদোন্নতি হয়েছে বা পুরস্কার দেওয়া হয়েছে, মানে রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন রকমের চিন্তাভাবনা আমরা করি। হ্যাঁ, আপনার সেই চিন্তাভাবনা বা আপনি যদি সেই পর্যায়ে থাকেন যে তার দ্বারা আপনি পরিবর্তন আনতে পারবেন, তাহলে কথা ঠিক আছে, আপনার সেই ভাবনা ঠিক আছে। কিন্তু আমরা সাধারণত সবাই, যেহেতু সকলের মনটাই কাজে লাগতেছে, সকলের মনই ভাবতেছে, সুতরাং আপনি অফিসে, দোকানে, গাড়িতে, বাড়িতে, পথে ঘাটে নিজের অজান্তে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ভাবি, অথচ যেগুলোর মাধ্যমে না আমার নিজের উপকার আসবে, না দেশের, না জনগণের উপকার আসবে। যদি বিষয়টি এমনই হয়ে থাকে, তাহলে সেই সমস্ত ভাবনা থেকে অন্য ভাবনায় আপনি নিয়ে আসুন। অর্থহীন সময়টাকে নষ্ট না করে অভ্যাস করুন, বারবার মনকে আল্লাহর জিকিরের দিকে ফিরিয়ে আনুন। ইনশাআল্লাহ এক সময় আপনি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে, জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়া জাকিরাতের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবেন। একটি উদাহরণের মাধ্যমে আমরা কথাটি শেষ করবো। আর তাহলে মনে করুন আপনি কোথাও ট্রাভেলিং করতেছেন, দেশের বাড়িতে যাচ্ছেন, অথবা নিকটতম আত্মীয়র কোনো অসুস্থতার সংবাদ শুনেছেন, খুব ব্যস্ত হয়ে মনে করুন ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছেন। এখন 8-9 ঘন্টা আপনার সময় লাগবে। এই দীর্ঘ সময় নিশ্চয়ই আপনি উৎকণ্ঠা, দুশ্চিন্তা, বিভিন্নভাবে আপনি মঙ্গল অমঙ্গল বিভিন্ন চিন্তা আপনার ঘুরপাক খাবে। তো এভাবে করে 8-9 ঘন্টা আপনি বিভিন্ন রকম উৎকণ্ঠা প্রকাশ করবেন, কিন্তু আপনার এই উৎকণ্ঠা বা দুশ্চিন্তা বা অমঙ্গল চিন্তা এই জাতীয় কোনো কিছু তাকে সুস্থও করতে পারবে না, অসুস্থও করতে পারবে না, কোনোই উপকারে আসবে না। কিন্তু আপনি যদি এটাকে সময়টাকে নষ্ট না করে আপনি যদি আল্লাহর জিকিরে কাটান, অথবা কোনো আজকারসমূহ আপনি পাঠ করেন, তাহলে আপনি অমূল্য সুযোগ আপনি পেয়ে গেলেন, এবং আপনি এই সময়টাকে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে আল্লাহর জিকিরে যদি কাটাতেন, তাহলে দোয়ার সময় অতিবাহিত হতো এবং সকল দিক থেকে লাভবান হওয়া যেত। আসলে আমরা অধিকাংশ সময় অলস এবং অপ্রয়োজনীয় চিন্তা, ভিত্তিহীন দুশ্চিন্তা, উৎকণ্ঠা, বিভিন্ন রকমের অমঙ্গল চিন্তা সময় নষ্ট করি। একটু অভ্যাস করলে আমরা আল্লাহর জিকিরে সেগুলো ব্যয় করতে পারবো, জাগতিক, মানসিক, পারলৌকিক সবভাবে আমরা লাভবান হতে পারবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বেশি বেশি আজকার সমূহকারীদেরকে বলেছেন, আজ্জাকিরিন আল্লাহ কাসীরাম ওয়াজ্জাকিরাত, নারী এবং পুরুষ অধিক হারে আল্লাহকে স্মরণকারী, দাঁড়িয়ে, শুয়ে, বসে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির একটি মুমিনদের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আল্লাহর জিকিরকারীগণকে অগ্রগামী, মুক্তিপ্রাপ্ত মানুষ হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক ইনায়াত করুক। সময় দিনই বন্ধুরা, আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে পূর্বের দর্শসমূহের মতন আমরা ছোট্ট ছোট্ট দোয়াগুলো, যেগুলো আমরা জীবনের 1 মিনিটের গুরুত্বের মধ্যে সামান্য সময় দিয়েই আমরা সেই আমলগুলো করতে পারি। প্রথমত আজকে যে দোয়াটি আপনাদেরকে বলবো সেটি হলো যে সবসময় এই দোয়াটি আমরা পড়তে পারি, আর তা হলো আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। যদিও 2 সেজদার মধ্যখানে এমন একটি দোয়া আমরা পাঠ করি, আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াজবুনি, কিন্তু এটি শুধুমাত্র 2 সেজদার মধ্যখানেই যে পাঠ তা নয়, বরং আমরা হাদিসে দেখি যে আবু মালিক আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, মানে মুসলমান হতো, ইসলাম ধর্ম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দোয়াটি শিক্ষা দিতেন, এই দোয়াটি শিক্ষা দিতেন এবং বলতেন যে এই কথাগুলো দিয়ে বেশি বেশি দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাও, এই দোয়া, এই কথাগুলো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিতেন। এবং সহিহ মুসলিমের কিতাবু যিকির অধ্যায়ে বা ফাদলিত তাহলিল অধ্যায়ে 2073 এবং হাদিস নম্বর 2697 ভারতীয় সাফার দ্বিতীয় অবলিক 345 নম্বরে, তাহলে দেখুন আল্লাহুম্মা গফিরলি আরহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটি শুধুমাত্র 2 সেজদার মধ্যখানের দোয়াই নয়, বরং আমরা এই সহিহ মুসলিমের হাদিস থেকে জানলাম যে এই দোয়াটি পাঠ করে বেশি বেশি করে দোয়া করার কথা বলা হয়েছে। এবং আপনি বিভিন্ন রকমের দুশ্চিন্তা, উৎকণ্ঠা এগুলো না করে বরং লা ইয়ারদুল কাযা ইল্লা দোয়া, আপনি ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে হয়, সুতরাং আমরা এগুলো করতে পারি। আরেকটি দোয়া সম্পর্কে বলবো, যেটি আমরা বাজারে অথবা কোনো মার্কেটে, শপিং মলে ঢুকতে
আমরা এই দোয়াটি পাঠ করতে পারি। আর দোয়াটি একেবারেই সহজ, এ দোয়াটি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে পূর্বেও, তবে বাজারে বা কর্মস্থলে হিসেবে পূর্বে আলোচনা করা হয় না। আর সেটি হলো যে আপনি যখন কোনো বাজারে ঢুকলেন বা শপিং মলে ঢুকলেন, তখন পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র। এই শব্দটি শুধুমাত্র অতিরিক্ত, অহুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র অহুয়া আলা কুল্লি শাইইন কদীর। এটি আপনি কোনো বাজারে অথবা কোনো জনবহুল এলাকায় ঢুকলেন, সাধারণত বাজারেই বেশিরভাগ লোকজন থাকে, শহরে, শহরে ইন্টার হওয়ার ক্ষেত্রে, কর্মস্থলে যেখানে আপনি কর্ম করেন সেখানে আমাদের অনেক মানুষ, অথবা শপিং মলে ঢুকলেন, তো এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে দেখুন কী পরিমাণ স্বভাব হবে। যে ব্যক্তি বাজারে বা শহরে বা বন্দরে বা কর্মস্থলে প্রবেশ করে এই জিকিরটি পড়বে, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ স্বভাব লিখবেন। কয় লক্ষ? 10 লক্ষ সওয়াব। আমরা বাজারে ঢোকার ক্ষেত্রে বা শপিং মলে ঢোকার ক্ষেত্রে বা শপিং মলে যতক্ষণ আপনি থাকেন, একবার যদি পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আলাহুল হামদুর পরে আমরা সাধারণতভাবে অহু আলা কুল্লি শাইন কদির পড়ি অন্যান্য আজকার সময়, কিন্তু এখানে কয়েকটি শব্দ যোগ করা হয়েছে। আলাহুল হামদুর পরে ইউহয়ী ওয়া ইউমীতু অহুয়া হাইউল্লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, বাস এতটুকুই অতিরিক্ত, এরপর অহু আলা কুল্লি শাইইন কদির। তাহলে বলা হয়েছে মান ক্বালা ফি সুকি হিনা ইয়াদখুলুস সুক, যে ব্যক্তি বাজারে বা শহরে বা বন্দরে বা কর্মস্থলে প্রবেশ করে এবং এই দোয়াটি পড়বে, তাহলে কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানাতিন ওয়া মাহইয়া আনহু আলফা আলফা সাইয়াতিন আবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এখানে তিনটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এক, যে ব্যক্তি বাজারে বা শহরে বা বন্দরে বা কর্মস্থলে ইত্যাদিতে প্রবেশের সময় এই আজকারটি করবে, আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ সওয়াব লিখবেন, 10 লক্ষ ছোট ছোট গুনাহসমূহ তার মুছে দিবেন এবং 10 লাখ মর্যাদা তার বৃদ্ধি করবেন এবং তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করবেন। আচ্ছা, এই দোয়াটির এত ফজিলত কেন? যদিও এই হাদিসটি সম্পর্কে কোনো কোনো মহাদ্দেশগণ বলেছেন এই হাদিসটিতে দুর্বলতা আছে, ইমাম বুখারি হাদিসটিকে মুনকার বলেছেন, তবে বিভিন্ন সনদে সমন্বয়ে শায়েখ আলবানীও তিনি হাদিসটিকে হাসান বলেছেন। আচ্ছা, সাধারণত কোনো সহিহ হাদিসে কোনো জিকির বা আমলের এত বেশি সওয়াবের কথা পাওয়া যায় না, তাহলে কেন এখানে এত এত বেশি কেন? 10 লক্ষ 10 লক্ষ 10 লক্ষ কেন? একটু চিন্তা করলেই এই অপর মানে এই অপরিসীম স্বভাবের কারণ বুঝতে পারবেন। কারণ হলো যে দেখুন, যেখানে আল্লাহর স্মরণ ভুলে যায় মানুষ সেখানে আল্লাহর জিকির করাটা, যেখানে আল্লাহর স্মরণ মানুষ ভুলে যায়, স্বাভাবিকভাবে বাজারঘাট, শহর, কর্মক্ষেত্র, এখানে মানুষের দেহ মন স্বাভাবিকভাবেই বিভিন্ন কর্মে অত্যন্ত ব্যস্ত থাকে, এখানে আল্লাহর জিকির করা আল্লাহর জিকির নিয়োজিত থাকাটা একটা নিঃসন্দেহে একটা কঠিন কাজ। এবং আপনাকে যদি বলি যে বাজারে গিয়ে কতজন এই দোয়া পড়েছেন, তো চিন্তা করলেই দেখা যায় যে এখানে সওয়াবের কারণ হলো যে যেখানে আল্লাহর স্মরণ ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, সে স্থানে আল্লাহর জিকিরের সওয়াবও বেশি। যে স্থানে আল্লাহর জিকির ভুলে যাওয়াটা স্বাভাবিক, সেখানে আল্লাহর জিকির করাটা অস্বাভাবিক। সুতরাং এই হাদিসটি আমরা পেয়েছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই হাদিসটি সম্পর্কে কিছু দুর্বলতা থাকলেও হাদিস বেত্তা আলবানী তিনি হাসান বলেছেন এই হাদিসটাকে। অতএব সকল মুমিনের উচিত বাজারে বা হাটে বাজারে, দোকানে, শহরে, অফিসে, কর্মস্থলে বা যে কোনো জাগতিক বা সামাজিক ব্যস্ততার সমাগম লোক সমাগম স্থলে গেলেই এই দোয়াটি পাঠ করা উচিত। মানে যেখানেই অধিক মানুষজন সেখানেই যদি ইন্টার হন তিনি, তো এই দোয়াটি পাঠ করা উচিত। এবং এই এই 10 লক্ষ 10 লক্ষ সওয়াব লেখা হবে, 10 লক্ষ ছোটো খাটো গুনাহ মুছে দেওয়া হবে এবং 10 লাখ মর্যাদা বৃদ্ধি করা হবে, যে হাদিসটি আমরা পাঠ করেছি এবং শেখ আলবানী তিনি হাদিসটিকে হাসান বলেছেন। দেখতে পারেন সুনান তিরমিজি কিতাবুদ দাওয়াত অধ্যায়ে এবং ইজা দাখালা সুক অধ্যায়ে, একটি অধ্যায় রয়েছে ইজা দাখালা সুক, মানে যখন বাজারে প্রবেশ করবে, 5/491, ভারতীয় সাফার 2/181 এবং ইবনে মাজার মধ্যে রয়েছে কিতাবুল বুত্তিজারা বাবুল আসওয়াক।
মুস্তাদরাক হাকিমে রয়েছে এবং আলবানি সহিহুল জামিয়ার মধ্যে এবং সহিহুত তারগিবের মধ্যে এই হাদিসটি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেখানে হাসান বলা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের দৈনন্দিনের প্রয়োজনে বাজারে ঘাটে শপিং মলে ইত্যাদি যখন আমরা যাব তখন এই দোয়াটি আমরা পাঠ করব। দোয়াটি আমি আবারও পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আর তাবিঈ আবু ওবাদা তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি বাজারে থাকে এবং তার মনের মধ্যে আল্লাহ স্মরণ আল্লাহ কথা স্মরণ করে তবে সে যেন এবাদতে রত আছেন। যদি সে মনের স্মরণের সাথে সাথে ঠোঁট নাড়াতে মুখে উচ্চারণ করতে পারে তাহলে আরও বেশি উত্তম। জামিউল উলুম ওয়াল হিকাম এই গ্রন্থের 449 নম্বর পৃষ্ঠাতে এবং রাহে বেলায়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির এবং ওজিফা কিতাবের 458 নম্বরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আজকারগুলো পাঠ করার তৌফিক দান করুক। জীবনের এক মিনিটের গুরুত্বের মধ্যে আমরা দ্বিতীয় আরেকটি জিকিরের কথা বলবো, যে দোয়াটি অত্যন্ত ছোট্ট একটি দোয়া। দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাস এতটুকুই। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট এই দোয়াটির ফজিলত শুনুন। দোয়াটির অর্থ হলো যে আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করেছি এবং তিনি যা কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সকল সৃষ্টির অনিষ্ট থেকে অকল্যাণ থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করেছি তার পরিপূর্ণ বাক্যসমূহের মাধ্যমে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে হে আল্লাহ রাসূল, গত রাতে আমাকে একটি বিষাক্ত বিচ্ছু কামড় দিয়েছিল এবং আমি খুব কষ্ট পেয়েছি। তখন নবীজি বললেন, তুমি যদি সন্ধ্যায় সময় এই কথাটি বলতে তাহলে তোমার কোনো ক্ষতি করতে পারত না। এই দোয়াটি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এবং অন্য বর্ণনা রয়েছে যে কেউ যদি সন্ধ্যায় তিনবার এই বাক্যটি বলে তাহলে সে রাতে কোনো ধরনের বিষ বা কোনো ধ্বংসনকারী তার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এছাড়াও খাওলা বিনতে হাকিম তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে এবং এই দোয়াটি পাঠ করে তাহলে ওই স্থান পরিত্যাগের আগে ওই স্থানে অবস্থানরত কোনো ধরনের কোনো খারাপ ক্ষতিকর প্রাণী তার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ইমাম মুসলিম তার কিতাবে উল্লেখ করেছেন। সুতরাং দোয়াটি একেবারেই ছোট, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অথবা বাচ্চাদেরকে দোয়াটি পড়ে জারফুক করাটাও সুন্নাহ। সুতরাং এই ছোট্ট দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় আজকার সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সমস্ত ধরনের ধ্বংসাত্মক বা অনিষ্ট থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করতে পারি এই ছোট্ট দোয়াটির মাধ্যমে। জীবনের এক মিনিটের গুরুত্বের মধ্যে তৃতীয় যেই আজকারটির কথা আমরা বলবো সেটি মূলত আসলে ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার স্মরণ এবং সেই সুন্নাতে বর্ণিত যে সমস্ত আজকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং একাধিক হাদিসের যে সমস্ত আজকারগুলো একত্রিত করলে একটি বিশাল আলোচনা হবে। আমরা সংক্ষিপ্তভাবে দুই একটি ছোট্ট ছোট্ট যে সমস্ত আজকারগুলো এক মিনিটের মধ্যেই করা সম্ভব, ঘুমানোর পূর্বের যে সমস্ত জিকিরগুলো, কারণ জিকিরের একটি বিশেষ সময় হলো ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে। আমরা ইতিপূর্বে হাদিসে দেখেছি যে কেউ যদি কখনো শয়ন করে বা শয়নের মধ্যে আল্লাহ জিকির না করে তাহলে তার এই ঘুমানো বা তার এই শয়ন ক্ষতির কারণ হবে। এবং হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বিছানায় শয়ন করে তখন একজন ফেরেশতা এবং একটা শয়তান তার কাছে আসে। যখন সে বিছানায় কোনো ব্যক্তি শয়ন করে তখন একজন ফেরেশতা এবং একটা শয়তান তার কাছে আসে। ফেরেশতা এই ব্যক্তিকে বলে যে কল্যাণ এবং মঙ্গল দিয়ে সমাপ্তি করো।
আর শয়তান বলে যে অকল্যাণ দিয়ে সমাপ্তি করো। আচ্ছা, যখন ওই ব্যক্তি আল্লাহর জিকির করে, যে কোনো আজকার করে, জিকির করে নিদ্রা যায়, তাহলে সারা রাত ওই ফেরেশতা তাকে দেখাশোনা ও হেফাজত করেন। সুবহানাল্লাহ। হাদিসটির সনদের রাবিগণ নির্ভরযোগ্য এবং সহিহ ইবনে হিব্বান দ্বিতীয় অবলিক 343 হায়সামি তার মাজমুল মজমাউল জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন এবং মাওয়ারিদুজ জামআন এর 7/380 থেকে নিয়ে 390 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এবং আল আজকারের পৃষ্ঠা নম্বর 141। তাহলে আমরা দেখলাম যে এই ছোট্ট একটা হাদিসে কী বলা হয়েছে, যখন মানুষ শয়ন করতে যায় তখন শয়তান আসে এবং যখন ফেরেশতা আসে, ফেরেশতা বলে যে কল্যাণ দিয়ে সমাপ্তি করো, আর শয়তান বলে অকল্যাণ দিয়ে সমাপ্তি করো। আর যে ব্যক্তি যদি কোনো ব্যক্তি আজকার সময় ঘুমের যে আজকারগুলো রয়েছে সেগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে সারা রাত বা যতক্ষণ ওই ব্যক্তি ঘুমায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমে ওই ফেরেশতা তাকে দেখাশোনা করে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রকারের জিকির করতেন এবং করতে শিক্ষাও দিয়েছেন। দোয়াগুলো এতটাই আকর্ষণীয়, কিন্তু আমাদের জন্য মুখস্থ করা বা পালন করা অনেক কষ্টকর হতে পারে, তবে যে সমস্তগুলো একেবারেই সহজ, এক মিনিটের মধ্যেই করা সহজ, এবং যেগুলো মুখস্থ করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজনীয়তা নেই, তার মধ্যে দেখুন ঘুমানোর পূর্বে যে সমস্ত আজকারগুলো, এর মধ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার 34 বার, এটি এক মিনিটের মধ্যেই করা সম্ভব। এবং ঘুমানোর পূর্বে এই আজকারটি, আমরা তো জানি যে প্রত্যেক সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার, কিন্তু ঘুমানোর পূর্বেও আমরা হাদিস থেকে পাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবং এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে মাজমুল জাওয়াইদের মধ্যেও মাওয়ারিদুজ জামানের মধ্যেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, সহিহ বুখারীর মধ্যে কিতাবুল খুমস অধ্যায় হাদিসটি এসেছে, সহিহ মুসলিমের মধ্যেও কিতাবুল জিকির অধ্যায় হাদিসটি এসেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকন্যা তিনি ঘরের কাজবাজ করতেন, অনেক কাজকর্ম করতেন একা একাই, সংসারে সকল কর্ম করতে করতে একটু কষ্ট পেতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে পরামর্শ দেন যে তোমার যে নবীজির কাছে যাও এবং যুদ্ধলব্ধ অনেক দাসী এসেছে, তোমার সংসারে কাজকর্ম করতে সাহায্য হবে, তুমি নবীজির কাছে যাও। তো হযরতে ফাতেমা তিনি কী করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখা করতে এসে তাকে না পেয়ে ফিরে যান। রাত্রে তারা বিছানায় আর শুয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসেন এবং তিনি বলেন যে আমার আসহাবে সুফাদের দরিদ্র সাহাবি গণকে বাদ দিয়ে আমি কোনো দাসী তোমাকে দিতে পারবো না হে ফাতেমা, তবে দাসীর চেয়ে উত্তম যে বিষয় তোমাকে শিখিয়ে দিচ্ছি আর তা হলো, তুমি যখন বিছানায় যাবে বা তোমরা যখন বিছানায় শুয়ে পড়বে তখন বলবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। দেখুন, এই হাদিসটি নিয়ে ওলামায়ে কেরাম অনেক গবেষণা করেছেন যে নবীজির কাছে চাইলেন দাসী, অথচ নবীজি তাকে কী শিক্ষা দিলেন, মানে বৈপরীত্য মনে হয় তাই না? সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ এত সুন্দর ব্যাখ্যা করেছেন যে আজকারগুলো আসলে মূলত আসলে এমন, দাসীর থেকে উত্তম বলতে নবীজি যেই কথাটি সংক্ষিপ্তভাবে বলেছেন এর ব্যাখ্যা ওলামায়ে কেরামগণ ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করেছেন যে এটি এমন যে একজন দাসী যতটুকু নির্ভর, তার মানে শরীরের এনার্জি যতটুকু প্রয়োজন, একজন ব্যক্তি কাজ করতে যতটুকু এনার্জি প্রয়োজন সংসারে কাজ করানো, এই জন্য তো হযরতে ফাতেমা তিনি দাসীর জন্য গিয়েছিলেন। তার মানে নবীজি বলেছেন যে এটি তোমার দুনিয়া এবং আখিরাতের জন্য, এই আজকারটাই তুমি দাসীর পরিবর্তে এটাই তুমি পড়ো, এটাই তোমার জন্য উত্তম, সেটা দুনিয়ার জন্য উত্তম, আখিরাতের জন্য উত্তম, সেটা শারীরিক যেই কোনো অ্যাঙ্গেলই দেখা হোক না কেন, কারণ তিনি ক্লান্ত হয়ে যেতেন, কষ্ট পেতেন, তো আল্লাহ তাআলা তাকে সেই শক্তি, সেই এনার্জি, সেই পাওয়ার তাকে দিবেন যে অনায়াসে তিনি সংসারে কাজকর্ম করতে পারবেন, এটা এক ধরনের ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আব্দুল ইবনে আমর তিনি বলেন, নবীজি বলেছেন যে কোনো মুসলিম যখন দুটি কাজ নিয়মিত করতে পারলে সে জান্নাতে যাবে, এবং আব্দুল ইবনে আমর তিনি বলেন যে দুটি কাজ করলে যেই কোনো মুসলিম যদি দুটি কাজ করে নিয়মিত করে তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে। কাজ দুটি সহজ কিন্তু করার মানুষ খুব কম, কাজ দুটি সহজ করার মানুষ খুবই কম, আবারও বলি হাদিসের শব্দ, এবং এই হাদিসটি আমরা পেয়েছি আবু দাউদের মধ্যে কিতাবুল আদাব অধ্যায় বাবুল ফিত তাসবিহ এর মধ্যে এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এবং আলবানী তার সহিহ তারগিবের মধ্যে হাদিসটি এসেছে। দেখুন, এখানে বলা হচ্ছে যে দুটি কাজ নিয়মিত করলে মানুষ জান্নাতে যেতে পারবে, কাজ দুটি সহজ কিন্তু করার মানুষ খুব কম। আচ্ছা, প্রথমত প্রত্যেক সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলবে,
এতে 150 বার জিকির হবে এবং আমল নামাতে 1500 সওয়াব আসবে। আচ্ছা, দ্বিতীয় যে কাজটি করাটা করার মানুষ খুবই কম, সেটা হলো বিছানায় শয়ন করার পরে যখন আমরা ঘুমাতে যাব রাত্রে বা দিনে, যে যখন ঘুমাতে যায় বিছানায় শয়ন করার পরে 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, মানে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এতে 100 বার হবে এবং মিজানে 1000 নেকি হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙ্গুলে গুনে গুনে তা দেখান। সাহাবীগণ প্রশ্ন করেন যে এই দুটি কর্ম সহজ হওয়া সত্ত্বেও পালনকারী কম কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন নবীজি উত্তরে বললেন যে কেউ শুয়ে পড়লে শয়তান এসে এগুলো বলার আগেই তার ঘুম পাড়িয়ে দেয়, সালাতের পরে এগুলি বলার আগেই তার বিভিন্ন কথা মনে করিয়ে দেয়। হাদিসটি সহিহ হাদিস এবং আবু দাউদের কিতাবুল আদাব অধ্যায় বাবুল ফিত তাসবিহ ইন দান নাওয়াম চতুর্থ আবলিক 300 নম্বর এবং হাদিস নম্বর 5065, ভারতীয় সভা 2/690 এবং সহিহ ইবনে হিব্বানের 5/354 নম্বরে এবং সহিহ তারগিবের প্রথম খণ্ডের 321 নম্বর পৃষ্ঠাতে এবং এক প্রথম খণ্ডের 322 নম্বর পৃষ্ঠাতে। এই ছোট্ট হাদিসের মধ্যে যে বিষয়টি আমরা এখানে দেখলাম যে সর্বশেষ হাদিসের মধ্যে যে নবীজি বললেন যে এই দুটি কর্ম সহজ কিন্তু পালনকারী কম কেন, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করেন তখন নবীজি বললেন যে কেউ যখন শুয়ে পড়ে তখন এগুলো বলার আগেই তাকে ঘুম পাড়িয়ে দেয়। তো বলবো যাদের ঘুমের সমস্যা আছে, যারা ডিপ্রেশনে ভোগেন, যাদের অনিদ্রা বিভিন্ন রকমের এই জাতীয়, তাদেরকে বলবো যে এই হাদিসের উপর আমল করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার তাসবিহগুলো পাঠ করুন। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে সালাতের পরও এগুলো পাটকারী সংখ্যা কম, কারণ এগুলো তার বলার আগেই তাকে বিভিন্ন কাজের কথা স্মরণ করিয়ে দেয়, আমার তো এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, তার মানে এই সময়গুলো হয় না। সম্মানিত দিনী বন্ধুরা, ছোট্ট ছোট্ট আজকারগুলো দেখুন কী পরিমাণ ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আমরা পরবর্তী দর্শে এই বিষয়ে আরও কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আজকারগুলো আমাদের জীবনের দৈনন্দিন জীবনের আঁকেবাঁকে, সকাল সন্ধ্যায়, দিনের প্রচণ্ড আলোতে, রাত্রে গোপন অন্ধকারে এবং সব সময় হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা যেগুলো আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা জিকির আজকারের মধ্যে জিহ্বাকে তরুতাজা রাখার তৌফিক দান করুক। জীবনের এক মিনিটের গুরুত্বের আলোচনাগুলো আমরা নিজেরা শ্রবণ করব এবং অন্যদেরকেও শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপরে আমল করা তৌফিক দান করুক, এর প্রচারের মাধ্যমে যাতে করে সৎকার জারিয়ার মধ্যে আমরা সামিল হতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হাদা মিন্নি ওয়া লি ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস সওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।